আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। আমরা আজকে আপনাদেরকে এই ঈদের আগে একটা ছোট্ট আপডেট দেব। রংপুর হাটিকুমরুল এলেঙ্গা যে মহাসড়ক, সেই মহাসড়কের যে নির্মাণ কাজ, সেই নির্মাণ কাজ নিয়ে একটি ছোট্ট আপডেট দেওয়ার চেষ্টা করব। কারণ আপনারা জানেন যে এই যে মহাসড়কটির চার লেনে উন্নীতকরণের যে কাজ শুরু হয়েছে, সেই কাজের ক্ষেত্রে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থেকে সেই হাটিকুমরুল মোড় পর্যন্ত যেই সড়কটি, এই সড়কটির বিভিন্ন পয়েন্টে কাজ চলছে। সেই কাজের কারণে কিন্তু গত কয়েক ঈদে ঘরমুখ মানুষ ভয়াবহ দুর্ভোগের শিকার হয়েছেন, ভয়াবহ যানজটে পড়েছেন। ঘন্টার পর ঘন্টা তারা সেই সিরাজগঞ্জের যেই হাটিকুমরুল সড়ক, সেই সড়কে তারা আটকে ছিলেন বহু মানুষ। কারণ এটি হচ্ছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার এবং 22টি জেলার মানুষ এদিক দিয়ে যাতায়াত করেন। উত্তর ও পশ্চিমাঞ্চলের, দক্ষিণ পশ্চিমাঞ্চলের 22 জেলার মানুষ এদিক দিয়ে যাতায়াত করেন এবং সেই ক্ষেত্রে ভোগান্তির সবচেয়ে বড় কারণ ছিল এই যে নলকা সেতু, যেটি মানে আগের যে সেতু, তার পাশে একটি সেতু নির্মাণ করা হচ্ছে, কিন্তু আগের সেতুটিও খুব সুবিধাজনক অবস্থায় ছিল না। সে কারণে কিন্তু গত কয়েকটা ঈদে মানুষ সীমাহীন ভোগান্তিতে পড়েছে। তবে এইবার পরিস্থিতি কিছুটা ভালো হবে আশা করা হচ্ছে। এই কারণে বলা হচ্ছে, যারা এটি নির্মাণের সাথে জড়িত তারা বলছেন যে ঈদের আগেই এই নলকা সেতুটি খুলে দেওয়া হবে। এবং আমাদের এই ভিডিওটি কয়েকদিন আগেই ধারণ করা এবং সেখানে আমরা দেখছি যে উপরের যে মূল ঢালাই কাজ সেগুলো হয়ে গেছে, দুই দিকের অ্যাপ্রোচের যে কাজ সেই কাজগুলো চলছিল। এবং এরই ধারাবাহিকতায় যেটি কর্মকর্তারা জানিয়েছেন, নির্মাণকারী প্রতিষ্ঠান যারা, ঠিকাদার প্রতিষ্ঠান মীর আক্তারের কর্মকর্তা, তারা জানিয়েছেন এবং সিরাজগঞ্জের যারা সড়ক বিভাগের তারাও বলছেন যে এটি ঈদের আগে খুলে দেওয়া হবে। এবং যদি খুলে দেওয়া হয় সেটি কিছুটা হলেও উত্তর এবং এই যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের যেই যাতায়াত সেটা কিন্তু অনেকটা দুর্ভোগ লাঘব করবে। কারণ আমাদের কিন্তু এই সড়কটি হচ্ছে জাতীয় মহাসড়কটি অত্যন্ত ব্যস্ত মহাসড়ক বঙ্গবন্ধু সেতুর কারণে। এবং এখানে প্রতিদিন কী পরিমাণে যানবাহন চলাচল করে যারা আসা যাওয়া করেন তারা বুঝবেন। এবং এই সড়কে কিন্তু শুধু ঈদের কারণেই নয়, অন্য সময়েও কিন্তু এই যে সংস্কার কাজ এবং ফোরলেনে উন্নীত করার কাজের কারণে কিন্তু প্রতিদিনই যানজট লেগে থাকে। গত কিছুদিনে পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু তারপরেও মাঝে মধ্যে এত যানজট লেগে যায় যে তখন গাড়িগুলোকে কিন্তু সিরাজগঞ্জ শহর হয়ে ঘুরে অনেক সময় যেতে হয়। তো সেই জায়গায় যদি এই নলকা সেতুর কাজটি যদি শেষ হয়ে যায়, যদি এটি খুলে দেওয়া যায়, তাহলে একটা বড় দুর্ভোগ কমবে। অন্যদিকে আরও কিছু জায়গা যেমন মহাসড়কের সৈয়দাবাদ, মুলিবাড়ি, কড্ডার মোড়, নলকা, পাঁচলিয়া সহ বেশ কিছু মোড় আছে যেগুলোতে কিছু সংস্কারের কাজ চলছে, সড়ক প্রশস্তকরণের কাজ চলছে। সেইখানেও যদি দুই দিক থেকে রাস্তা ঠিকঠাক মতো করে দেওয়া না হয় এবং গাড়ির যদি ফ্রি মুভমেন্ট করার ব্যবস্থা ঈদের আগে করা না হয়, তাহলে কিন্তু বড় ধরনের দুর্ভোগে পড়তে পারে। কারণ এখানে যানজট সৃষ্টির জন্য কিন্তু যে কোনো একটা পয়েন্টই যথেষ্ট। ফলে এই সবগুলো জায়গা যদি মোটামুটি ঠিক করা না হয়, তাহলে কিন্তু এবারও দুর্ভোগে পড়ার শঙ্কা রয়েছে যাত্রীদের। তো এই বগুড়া রিজিয়নের যারা পুলিশ কর্মকর্তা হাইওয়ে, তারা বলছেন যে তারা চেষ্টা করছেন একেবারে বগুড়া পর্যন্ত যেসব ভাঙাচোরা বিভিন্ন পয়েন্ট আছে যেখানে গাড়ি আটকে যেতে পারে, সেগুলো তারা সংস্কার করে দ্রুত রাস্তাটিকে ঈদের আগে মানুষ যেন দুর্ভোগে না পড়ে সেটি করার তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। তবে সেটি কতটা হবে সেটি নিয়ে একেবারে আত্মবিশ্বাসী তারা নন, তারপরেও তারা চেষ্টা করছেন। যদি হয় সেটি, তাহলে মানুষের দুর্ভোগ লাঘব হলে সেটি হবে একটি বড় প্লাস পয়েন্ট। তবে সবার আগে দরকার যেটি, যে এই যে সেতুটি, যেটি নলকা সেতু, সেই সেতুটি খুলে দেওয়া। এবং সেটি খুলে দিতে পারলে কিন্তু দুর্ভোগের একটা বড় অংশ লাঘব হবে। এবং এটি করার জন্য কিন্তু এখন এই নলকা সেতুতে আমরা দেখেছি দিন রাত 24 ঘন্টা কিন্তু কাজ চলছে। আশা করি যেন সময় মতো কাজটি শেষ হয়ে এই সেতুটিকে ঈদের আগে খুলে দেওয়া যায়। তবে আবার তড়িঘড়ি করতে গিয়ে আমাদের এত বড় জাতীয় সড়ক নেটওয়ার্কের এই গুরুত্বপূর্ণ সড়কটির কাজের গুণগত মান যেন আবার নষ্ট না হয় সেটিও কিন্তু খেয়াল রাখতে হবে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।